থাইরয়েড আমাদের ব্রেন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল আর প্রেগন্যান্সি মিসক্যারেজ করে দিতে পারে, কিন্তু আপনার বেবির ব্রেনটাকে ড্যামেজ করাতে পারে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আগের দিন যে বিষয়ে আমরা কথা বলেছিলাম, আজকের পার্ট টুতে আপনাদেরকে বলেছিলাম যে প্রেগনেন্সির সময় থাইরয়েড নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত বিষয়গুলো আপনারা জেনে রাখুন, তাহলে ভবিষ্যতে আপনাদের অনেক কিছু উপকারে লাগবে। আর যে বিষয়গুলো আপনাদেরকে ডক্টরও কোনো দিন বলেনি, যার জন্য আপনারা ওই বিষয়গুলোর ওপরে গুরুত্ব দেননি, আজকের থেকে আশা করব আপনারা ওই বিষয়গুলোর ওপরে গুরুত্ব দেবেন এবং বুঝতে পারবেন যে ওই বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত কি উচিত। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে করে রেখেছেন তারা একবার অল নোটিফিকেশনটা অন আছে কিনা একবার দেখে নেবেন, কারণ আমার ভিডিও অনেকের কাছে পৌঁছচ্ছে না নোটিফিকেশন, যার জন্য আপনারা অনেকে দেখতে পাচ্ছেন না। তাই অল নোটিফিকেশনটা অন আছে কিনা একবার চেক করে দেখে নেবেন, ঠিক আছে? আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ারটাও অবশ্যই করবেন, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলেই করবেন আর না হলে করার কোনো প্রয়োজন। কনসিভ করার সময় প্রত্যেকটা মায়ের মধ্যে অনেক কিছু টেনশান কাজ করে, তো সেই সময় অনেক কিছু ভুল আমরা করতে থাকি, তার মধ্যে এই থাইরয়েডটাও একটা। আমাদের জেনে রাখা দরকার এই থাইরয়েডটা আমাদের প্রেগনেন্সির সময় কি কাজ করে আর কি ক্ষতি করে দিতে পারে এই থাইরয়েডটা, সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিই, তাহলেই আপনারা এর গুরুত্বটা বুঝতে পারবেন। সবার প্রথম, থাইরয়েড যদি আপনার আনকন্ট্রোল হয়ে যায়, মানে থাইরয়েড লেভেল যদি আপনার শরীরে বেশি হয়ে যায়, তাহলে আপনার কি ক্ষতি হতে পারে। সবার প্রথম, আপনি কনসিভ করে নিয়েছেন, খুবই আনন্দে আছেন, কিন্তু আপনি জানেন না বা আপনি টেস্ট করেননি থাইরয়েড টেস্ট, যার জন্য আপনি বুঝতেই পারেননি আপনার থাইরয়েড লেভেল শরীরে কতটা বেড়ে রয়েছে, আর এর জন্য শুরুতে আপনার কোনো প্রবলেম হবে না, তার জন্য আপনি বুঝতেই পারবেন না যে আপনার কিছু প্রবলেম হচ্ছে কি না। সেই জন্য সবার প্রথমে আপনাকে থাইরয়েড চেক করে দেখে নিতে হবে, থাইরয়েড লেভেলটা আপনার ঠিকঠাক আছে কি না। থাইরয়েড লেভেল যদি আপনার হাই হয়ে থাকে, তাহলে আপনার সব থেকে বড় যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে আপনার প্রেগনেন্সি মিসক্যারেজ করে দিতে পারে। যদি আপনার প্রেগনেন্সি মিসক্যারেজ করে দেয়, তাহলে এই যে ভুলটা আপনি করেছেন, তাই সেই ভুলটার মাসুল আপনি সারা জীবনেও কোনো দিন মেটাতে পারবেন না। অতএব আপনি এইটুকু বুঝে রাখুন থাইরয়েডের গুরুত্ব কতটা হতে পারে আমাদের প্রেগনেন্সির সময়। এরপরে হচ্ছে, থাইরয়েডের লেভেল যদি আপনার শরীরে বেশি থাকে, তাহলে আপনি হয়তো কোনো রকমভাবে প্রেগনেন্সি কনসিভ করে ফেলেছেন, কিন্তু তারপরেও আপনার সমস্যা পেছন ছাড়বে না। তার কারণ হচ্ছে, থাইরয়েড আমাদের ব্রেন থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে, এটা হয়তো আপনারা কেউ জানেন না। তাই এটা জেনে রাখুন, শরীরের সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গকে এবং আমাদের গ্রোথটাকে সব কিছু থাইরয়েড কন্ট্রোল করে। অতএব যে বেবিটা আপনার মধ্যে আছে বা যে একটু একটু করে বড় হচ্ছে, তার গ্রোথ কিন্তু আটকে দিতে পারে থাইরয়েড হরমোন। মনে করুন, থাইরয়েড হরমোন আপনার বেবির গ্রোথটাকে আটকাতে পারলো না, কিন্তু আপনার বেবির ব্রেনটাকে ড্যামেজ করাতে পারে শুধুমাত্র থাইরয়েড যদি আপনার কন্ট্রোলে না থাকে। সব ছোট ছোট কয়েকটা বিষয় আপনারা একদমই নেগলেক্ট করে যান, আপনারা জানেই না বা আপনাদেরকে কেউ আগে বোঝায়নি থাইরয়েডের গুরুত্ব প্রেগনেন্সিতে কেন হয় এতটা। তো সেই জন্য আজকের আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, থাইরয়েড অবশ্যই চেক করবেন প্রেগনেন্সি কনসিভ করার আগে এবং পরে। যদি একবার চেক করে নেন, তাহলে আপনার বেবির গ্রোথ হতে এবং বেবির মেন্টাল বিকাশ হতে সব থেকে উপকারে আসবে এই থাইরয়েড হরমোনের জন্য। আর সেই জন্য থাইরয়েড লেভেলটাকে আপনাকে কন্ট্রোলে অবশ্যই রাখা দরকার। একটা বিষয় আপনার ক্ষতি করে দিতে পারে এই থাইরয়েড হরমোন, যদি আপনার থাইরয়েডের লেভেল কন্ট্রোলে না থাকে, তাহলে আপনার কিন্তু বেবি অনেক প্রিম্যাচুরেট হতে পারে, মানে
যখন ওর বেবি ভূমিষ্ঠ হওয়ার কথা তার অনেক আগে বেবি ডেলিভার হয়ে যেতে পারে, অতএব বেবিটা অসম্পূর্ণ অবস্থায় আসতে পারে, সে সুস্থ নাও। খুব বড় একটা ক্ষতি হতে পারে যদি আপনার বেবি প্রি ম্যাচুরেট হয়ে যায় এবং বেবি ডেলিভারির যে সময় তার অনেক আগে যদি বেবি ডেলিভার হয়ে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার কথা শুনে একটু ভয়ও পেয়েছেন এবং অনেকে সচেতনও হয়ে গেছেন যে থাইরয়েডের ভূমিকা নিয়ে প্রেগনেন্সিতে। তাহলে এবার আপনাদেরকে বলবো এর প্রতিকার কী আছে। এর প্রতিকার খুবই সিম্পল, ভয় পাওয়ার একদম কিছু নেই। আপনারা ডক্টর দেখান, ডক্টর দেখালে আপনার এজ হিসাবে আপনাকে মেডিসিন দিয়ে দেবে, আর এই মেডিসিনটা এমন কিছু দামও নয়, 100 টাকা 200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, বা গভর্নমেন্ট হসপিটাল যেগুলো অ্যালট করা আছে 73% বা 65% পর্যন্ত ডিসকাউন্ট করা থাকে ওই সব দোকানগুলোতে আপনি 30 টাকা 40 টাকার মধ্যে ওষুধগুলো পেয়ে যাবেন। একটা করে ওষুধের বোতলে আপনার 100টা করে ওষুধ থাকে, অতএব এটাও নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আর এই ওষুধটা খাওয়ার নিয়মও আপনাকে বলে দিচ্ছি। ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে সকালবেলা খালি পেটে এই ওষুধটা খেতে হবে, আর এই ওষুধটা খাওয়ার পরে 1 ঘন্টা কোনো কিছু খেতে পারবেন না। তাই আপনি টাইম মতো দেখে বুঝে সেরকমভাবে আপনি টাইম করে 1 ঘন্টা আগে ওষুধটা খেয়ে নেবেন খালি পেটে। আপনাদেরকে বলি এই ওষুধটা কীরকম ধরনের ওষুধ আপনাদেরকে দেয়। ডক্টর মেনলি দু রকমের ওষুধ দিতে পারে আপনাকে, একটা হচ্ছে থাইরম কিংবা একটা থাইরক্সিন। শুরুতে আপনার থাইরয়েড লেভেল যদি অনেক বেশি থাকে তাও শুরুতে বেশি পাওয়ার দেয় না, মোটামুটি 25 mg থেকে এটা স্টার্ট করায়, যদি তাও কন্ট্রোলে না আসে তখন হয়তো পাওয়ার আপনাকে বাড়াতে পারে। অবশ্যই ওটা ডাক্তারের মতামত নিয়ে তারপরেই আপনি মেডিসিন চেঞ্জ করবেন বা পাওয়ার বাড়াবেন, নিজে থেকে কোনো দিন এই কিছু এটা কিছু করবেন না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজে থেকে কোনো দিন থাইরয়েডের মেডিসিন বন্ধ করবেন না উইদাউট ডক্টরের পারমিশন, ডাক্তারের অনুমতি ছাড়া কোনো রকমভাবে থাইরয়েডের ওষুধ বন্ধ করবেন না, এর জন্য কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে। আপনাদেরকে বলে দিই প্রেগনেন্সির সময় আপনার থাইরয়েডের লেভেলটা কতটা রাখা দরকার। ডক্টর আপনাকে থাইরয়েডের মেডিসিন নিতে বলেন, আপনারাও নিতে থাকেন, কিন্তু আপনারা কেউ জানেন না ডক্টর কী দেখে মেডিসিন নিতে বলছে এবং কী দেখে আপনাকে থাইরয়েডের পাওয়ার বাড়িয়ে দিচ্ছে। আপনারা সেই জিনিসটা ডাক্তার আপনাদেরকে বোঝায় না, যার জন্য আপনারা অনেকে থাইরয়েডের মেডিসিন বন্ধ করে দেন বা খেতে চান না, অনেকে নিতে চান না, এরকম অনেক কিছু সমস্যা হয়। সেই জন্য আপনাদেরকে এই বিষয়েও একটু গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি, আপনারা একটু বুঝে নিন। থাইরয়েড যদি আপনার প্রেগনেন্সি কনসিভ করার একদম শুরুতেই থাকেন তাহলে প্রথম 3 মাস আপনাকে থাইরয়েডের লেভেল 2 থেকে 2.5-এর মধ্যে রাখলে সব থেকে ভালো। তার কারণ এই সময়ে বেবির সব কিছু গ্রোথ যেভাবে হওয়া দরকার থাইরয়েডের লেভেল 2 থেকে 2.5-তে রাখলে তাহলে আপনার ওই ছোট্ট ফুটফুটে যে বেবিটা একটু একটু করে বড় হচ্ছে সে খুব ভালোভাবে এবং সুস্থভাবে গ্রোথ হতে শুরু করবে। এরই পরে আপনার যখন 3 মাস হয়ে গেল এরপরে যে সময়টা থাকছে এই সময়টা বা এই টাইম পিরিয়ডটাতে আপনার থাইরয়েডের লেভেল কোনো রকমভাবে 3-এর ওপরে নিয়ে যাবেন না। 3-এর ওপরে নিয়ে গেলে আপনার বেবির অনেক কিছু ক্ষতি হতে পারে, সেই জন্য 3-এর নিচে বা 3-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। একটু আদ্রু বেশি কম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি উইদাউট ডক্টরের পারমিশন, আবারও বলছি ডক্টরের অনুমতি ছাড়া কোনো রকমভাবে মেডিসিন চেঞ্জ করবেন না বা খাওয়া বন্ধ করবেন না এবং খেতে ভুলেও যাবেন না। তাই প্রত্যেকটা মায়ের যেমন দায়িত্ব আছে ওই মেডিসিনটা নেওয়ার, সেই সঙ্গে ওই বাবারও দায়িত্ব থাকে মাকে ওই ওষুধটা নেওয়ার কথা মনে করিয়ে দেওয়া, কারণ আপনাদের দুজনের কর্তব্য ওই যে বেবিটা আসছে তাকে সুস্থভাবে পৃথিবীর বুকে আনার। তাই আমি আশা করব আপনারা দুজনে মিলে এই বিষয়টা মাথায় রাখবেন এবং খুব ভালোভাবে আপনারা থাইরয়েডের মেডিসিনটা নিতে থাকবেন, যাতে আপনার বেবিটা সুস্থ এবং ভালো গ্রোথ বেবি এই পৃথিবীর বুকে আসে। আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এবং পুরো বিষয়টার যে গুরুত্ব থাকে সেই গুরুত্বটা আপনাদের মাথার মধ্যে চলে এসেছে। ভবিষ্যতে আপনারা এই বিষয়টা নিয়ে আর নেগলেক্ট করবেন না, যেভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিন একটু, যাতে যারা এই বিষয়ে এখনও অনেকেই আছে যারা ওয়াকিবহল নয় তাদেরকেও একটু জানার সুযোগ করে দিন। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাইকে টাটা।